বলছি দর্শক বন্ধুরা প্রোগ্রাম দেখার জন্য তো অপেক্ষাতে ছিলেনই, তো চলে এসেছি প্রোগ্রাম নিয়ে। কিন্তু যিনি আমাদের প্রোগ্রামে আপনাদের জন্য এই বৃষ্টি বলুন বা ব্যস্ততা বলুন সমস্ত কিছুর মধ্য থেকেও সব সময় টাইমটাকে বের করেন, তিনিও কিন্তু আছেন আমাদের সঙ্গে। প্রোগ্রামটা দেখছেন এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামের থেকে প্রচুর লোকে যে গাইডেন্সগুলো পান, সেই গাইডেন্সগুলোর ফলে কি হয়, ফাইনালি এটাই হয় যে তারা ভালো আছেন এবং তাদের থেকে বাকি যারা খবর পান, সন্ধান পান, যদি ঠিক ঠিক সময় সেই সন্ধানটা পান, তাহলে তারা সেই ব্যক্তিত্বের কাছে আসছেন এবং সেখানে এসে প্রপারভাবে সেই উপকারটা তারা পেতে পারেন। তাহলে ভিউয়ার্সকে আমরা একটাই কথা আগেও বলেছি, আমরা আজও বলবো যে জেনুইন যখন কোনো ব্যক্তির কাছে আপনারা যাবেন, তখন তিনি কিন্তু আপনাদেরকে সেই জায়গা থেকে আপনাকে সাপোর্ট দেবে যেটা আপনার প্রয়োজন। অনেকে বলেন যে এডুকেশন হোক বা কেরিয়ার হোক বা হতে পারে যে কোনো একটা নতুন বিজনেস স্টার্ট করতে চলেছেন, সে বিজনেসটা কিসের করবেন, বিজনেসটা যে করবেন সেটা তাদের জন্য কতটা লাভজনক হবে, এগুলো নিয়ে না প্রচুর প্রশ্ন থাকে। এবং সত্যি মানুষ যে আজকে এতটা সজাগ হয়েছে এটাও দেখে বা জেনে ভালো লাগে, কারণ আপনি যদি সজাগ হন তাহলেই কিন্তু আপনি যখন স্টেপগুলো নেবেন আপনি সেই স্টেপগুলোকে পারফেক্টভাবে নেওয়ার পুরোপুরি আপনার ইন্টেনশন থাকবে, এবং সেখানে ইন্টেনশন যদি ভালো থাকে কাজ অবশ্যই ভালো হবে। আজকে যখন এই ব্যবসার কথাটাই উঠে এলো, এই জায়গাটা যে কি নিয়ে কাজ করব, ব্যবসাদাররা কিন্তু এটা অনেকেই দেখবেন যে হুট করে একটা পুঁজি নিয়ে একটা ইনভেস্টমেন্ট করে দিয়ে একটা দোকান খুলে দিল। এবার কিছুদিন দোকানটা চলছে চলছে, তারপরে তার মনে হচ্ছে যে ঠিক মার্কেটে সেইভাবে মানে যতটা সে ইনভেস্ট করেছে সেই অনুপাতে সে রিকভার কতটা টাকাটা কি রিটার্ন আনতে পারছে না, তাহলে কি অন্য কিছুর বিজনেস করা যায়, আবার একটা অন্য কিছুর বিজনেস আরম্ভ হয়ে গেল। তো এইভাবে সে নিজেই জানে না যে ঠিক কোন জিনিসের বিজনেসটা তার জন্য কারেক্ট হবে, আর এই চক্করে একের পর এক বিজনেস সে চালিয়ে যাচ্ছে। দোকানটা একই, প্রোডাক্টগুলো বা জিনিসগুলো আলাদা আলাদা হতে যাচ্ছে, একটা সময় অবধি যদি সে চালাতে পারে তো ভালো, না হলে সেটা আবার অন্য কাউকে দিয়ে দিল। তাহলে এইটা তো মোটিভ না, মোটিভ আপনি যেটার জন্য তৈরি হয়ে নামছেন, আপনি সেখানটা থেকে কি করে আরো ভালো কিছুতে পৌঁছতে পারেন। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চলুন আজকে জানবো যে ব্যবসা করার আগে ঠিক কোন সময় একটা প্রপার গাইডলাইন নেওয়া দরকার। একজন ব্যবসায়ী যিনি ভাবছেন যে একটা ব্যবসা করব, নতুন ব্যবসা মানে সবে স্টার্ট করবেন, তার কাছে এই পরামর্শটা কেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সটা ইম্পর্টেন্ট, কি এমন বিষয়বস্তু রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল, কি এমন গুরুত্বপূর্ণ রহস্য আছে যে একজন অ্যাস্ট্রোলজারের গাইডলাইনটা নিয়ে যদি সে ব্যবসাটা স্টার্ট করে তার জন্য বেশি ভালো হবে, একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাকে এই বিষয় নিয়ে টু দা পয়েন্ট বলবেন এবং বোঝাবেন। অবশ্যই সকলেই জানেন তাকে, অনেক বছর ধরে তিনি শুধুমাত্র যে প্রোগ্রাম যে করছেন এটাই নয়, এই প্রোগ্রামের মাধ্যমে অসংখ্য মানুষকে তিনি যে সার্ভিসটা দিয়ে যাচ্ছেন এই সার্ভিসটা মেন। আজকে টেলিভিশনের মাধ্যমে, এরপরে ইন্টারনেটের এখন হাত ধরে ইউটিউবের মাধ্যমে, আদারওয়াইজ তো বিভিন্ন আছেই সোর্স যে চেম্বারে যাচ্ছেন, সমস্ত কিছুর মাধ্যমে একটাই কাজ করার উদ্দেশ্য, সেটা হলো মানুষ প্রপার সার্ভিস পেতে যেতে পারে। অ্যাস্ট্রোলজারের কাছে পয়সা খরচ করে আপনি যাবেন কি কারণে, শুধু তাকে দেখতে তা তো নয়, তার কাছ থেকে প্রপার গাইডলাইনটা পেতে, সেই রেমেডিটা পেতে যেটার জন্য আপনি যাচ্ছেন, যার মাধ্যমে আপনি আপনার সলিউশনটা পাবেন। আর সেই সমাধান যিনি দেবেন আজকে আমাদের সাথেই উপস্থিত, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ শ্রী রাজেন রাজ, রাজদার প্রেডিকশন। আপনারা সকলে এই অনুষ্ঠানে ফোন করে জানিয়েছেন যে হ্যাঁ, কারণ না কারোর থেকে জেনে গেছিলেন রাজদার কাছে, আজকে আপনার পুরো মানে বলতে পারেন যে একটা একজন ফ্যামিলি ফ্রেন্ড, একজন ফ্যামিলি অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন তিনি। তাই জন্যই তার যে প্রেডিকশন সেটা যে টু দা পয়েন্ট সেটা বারবার প্রুভ হয়েছে, আপনাকে দেখারও প্রয়োজন পড়েনি, অথচ প্রোগ্রামে বসে তিনি যা যা কথা বলে দিয়েছেন এখান থেকে তারপরে আর কোনো কথা থাকতে পারে না। তাই চলুন আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে হচ্ছি, আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা, আমাদের সঙ্গে আমাদের অতিথি, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজা। হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে শুভলাভ অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ সুপর্ণা, একটা জিনিস সত্যি যে আমার যে ক্লায়েন্টগুলো যারা আছেন তারা কিন্তু যে কোনো কিছু কাজ শুরু করার আগে রাজদার কথা মনে করে, শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে না, আজকে আমি পড়াশোনা নিয়েও আলোচনা করব, কারণ যে সামনে যেহেতু শুভ শুভ দিনগুলো আছে সেগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আর শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে না, যে বিয়ের ক্ষেত্রে, আজকেও সকালবেলা একজন ক্লায়েন্ট, তিনি তার মানে বহু বছর ধরে আমার কাছে আসেন,
কোন সময় সম্বন্ধ আসবে, রাজা কোন সময় আমি যোগাযোগ করব, কোন সময় পেপারে অ্যাড দেব, সেটাও কিন্তু বলে দিতে হয় আমাকে। কেননা তারা এতটাই বিশ্বাস করে, তার মানে বিশ্বাসটা কোথা থেকে জন্মেছে, তারা কিন্তু সঠিক কাজ পেয়েছে। সেই ব্যক্তি কর্ম নিয়ে খুব সমস্যা ছিল, প্রথম হচ্ছে কর্ম, কেননা কর্ম যদি ঠিক মতো না করে সে তো বিয়ের পিঁড়িতে বসতে পারবে না। বিশেষ করে একটা জাতকের ক্ষেত্রে কর্মটা খুব একটা ভাইবেল একটা পয়েন্ট, কেননা যদি আমি ঠিক মতন কর্ম না করি সেও কিন্তু চাইবে না আমি বিয়ের পিঁড়িতে বসি। আর কোনো ভালো চাকরি পাওয়ার মানে সবাই এখন কোয়ালিফাইড, সবাই এখন এডুকেটেড, সবাই চেষ্টা করে যেন আমার থেকে যেন আমার স্বামী যেন বেশি এডুকেটেড হয়, ভালো জায়গায় যেন চাকরি করে, যেন পাঁচজন যেন বলতে পারে সেটা যেন সবাই, কেননা সবাই এখন হাজবেন্ড ওয়াইফ দুজনে কিন্তু চাকরি কিন্তু করেন এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো সেক্ষেত্রে সেই ব্যক্তি যখন আমাকে জাজদা আমি তো মোটামুটি এখন আপনি আপনার প্রতিকার করিয়ে আমি তো ভালো আছি, আপনি যে সময় বলেছিলেন চাকরি হওয়ার কথা সেই সময় আমার চাকরি হয়েছে, ভালো জায়গায় এখন চাকরি করছি, আইটি সেক্টরে চাকরি করে ভালো জায়গায় যিনি চাকরি করছেন তার বাবা যথেষ্ট স্যাটিসফাই ওনার প্রতি, প্লাস আমার কাছ থেকে প্রতিকার করার পরে আমি বলে দিয়েছিলাম যে তোমার এই সময় বিয়ের যোগাযোগ গুলো আসবে, তুমি এই সময় ট্রাই করো। তো সেই সময় উনি এখন চেষ্টা করছেন যে তার বিয়ের জায়গাটা মানে সম্বন্ধ তার এই সময় যোগাযোগ করলে তার ভালো হবে। তো এইসব ক্ষেত্রে শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে নয়, বিয়ের ক্ষেত্র প্লাস বিদ্যার ক্ষেত্র আমি অবশ্যই আলোচনা করব, আজকে খুব ভাইটাল একটা অনুষ্ঠান। প্লাস হচ্ছে পড়াশোনা, যারা অনেক সময় দেখা যারা বিদ্যার্থী যারা আছেন পড়াশোনার প্রতি একটা ভয় ভীতির প্লাস প্রচন্ড পরিমাণে সৃষ্টি হয়, অন্যমনস্কতার ভাব, একটা লেজিপানার সৃষ্টি হয়, কি করলে আপনার সেটা ভালো হবে, কি করণীয় আছে, সেখান থেকে কি উপায় আছে, কি করে সেখান থেকে কিছুটা মুক্তি পেতে পারেন, সেটা আমি আজকে সেটা আমি অবশ্যই আলোচনা করব। দেখে নিই কলার বন্ধু কি আছে। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন কার ব্যাপারে জানবেন। আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ 7/3/1980। টাইমটা বলবেন। সকাল 10:10 জন্মস্থান কলকাতা। আচ্ছা আমি হচ্ছি বাস্তব প্রোগ্রাম করি আমার আমার, কারণ আমি সবসময়ের জন্য যেটা আপনারা যেটা আমার কাছে যেটা কাজ পান সেটাই বলবেন, বাড়িয়ে কিছু বলার দরকার নেই। আমার কাছে যেসব মানুষরা আসেন অনেক সময় তাদেরকে আমি দেখা গেল মানে 3 মাসের মধ্যে তাকে 20% কাজ দিতে পারলাম, অনেকে মানে 7 দিনের মধ্যে তাকে 80% কাজ দিতে পারলাম, এটা হয় বাস্তব। কারণ আমি অবস্থাকে তো কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়, কারণ যারা অনেকেই বলে না আজ তো আমরা প্রোগ্রাম কন্টিনিউ দেখি, মানে যারা ব্যস্ততা থাকে না, মানে তুমি কিছু না কিছু জায়গাটা ব্যস্ত আছো তার জন্য তোমার সময়টা হয় না। আমি চাই তোমরা সবাই ব্যস্ত থাকো, তার মধ্যে থেকেও তুমি কিন্তু আমার প্রোগ্রাম দেখছো মানে একটা বিশাল কিন্তু একটা মানে ভালোবাসা, এটা কিন্তু মানতে হবে, ঠিক কি না? বেশ, জন্ম বার হচ্ছে তোমার ক্ষেত্রে শুক্রবার, শুক্রবার তোমার জন্ম, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্র ক্ষেত্রে একটা কথা বলবো, তুমি নিজে খুব স্ট্রেট ফরওয়ার্ড, তুমি যদি বললে সত্যি কথা বলতে, তুমি আমার ক্ষেত্রে সত্যি কথা না, তুমি সমস্ত জায়গায় কিন্তু তুমি কিন্তু স্পষ্ট বক্তা, মানে সঠিক কথা, তুমি কোনো মিথ্যা কথাকে তুমি প্রশ্রয় দিতে চাও না, কথাটা ঠিক বললাম তো? চেষ্টা করি স্যার, চেষ্টা করি। কর্মক্ষেত্রে তোমার কর্মকালা গ্রহ হচ্ছে স্যাটার্ন, সেই স্যাটার্ন কিন্তু ষষ্ঠ তোমার ক্ষেত্রে ভেনাস, আর হচ্ছে স্যাটার্ন তোমার ক্ষেত্রে হচ্ছে কর্মকালা গ্রহ, সেই কর্মকালা গ্রহ, কর্ম নিয়ে তোমার প্রশ্ন তো? একটা কথা আমরা বলবো যে আপনি আজকে নতুন অনুষ্ঠানটা দেখছেন তাই হয়তো জানেন না, আমাদের যারা রেগুলার ভিউয়ার থাকে তাদের ক্ষেত্রে বলবো যে কাউকে কিছু প্রশ্ন আলাদা করে করতে হয় না, আপনার কর্ম নিয়ে প্রশ্ন আপনি জানাননি কিন্তু রাজদা জানিয়ে দিয়েছেন, তাহলে এবারে জানা যাক আপনার কর্ম সম্বন্ধে। এখানে যেটা দেখা যাচ্ছে ষষ্ঠপতি দ্বাদশস্থানে বসে আছে ভেনাস, তোমার কিন্তু ষষ্ঠপতি দ্বাদশস্থানে বসে থাকার জন্য কর্ম করছো কিন্তু অনেক কর্ম চেঞ্জ করা তোমার সম্ভাবনা, তুমি কটা চাকরি চেঞ্জ করেছো? রবি কেতু বসে থাকলে একে বলা হয় গ্রহণ দোষ, এই গ্রহণ দোষের জন্য তোমার কিন্তু কোন জায়গায় যেখানে তুমি কর্ম প্রেজেন্ট যেখানে করছো সেখানেও তোমার কিন্তু আর্থিক জায়গায় তুমি যতটা স্যাটিসফাই নয়, ঠিক কিনা বলবে? হ্যাঁ
এই জায়গাটাকে ঠিক করতে হবে, প্লাস তোমার মানসিক জায়গায় তোমার বন্ধু দ্বারা যেখানে তুমি কর্ম করছো স্টিল নাও, সেই জায়গাটা তোমার এখন কিন্তু প্রচন্ড একটা শত্রুতার সৃষ্টি হয়েছে, মিথ্যা বদনাম হতে পারে, তোমার শত্রুতা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। ইয়েস অর নো বলবে? হ্যাঁ, একদম সঠিক। এই জায়গাটাকে একটু সংস্কার করো, একটু প্রতিকার করো। সামনে শুভ শুভ দিনগুলো আছে, সৌভাগ্যের পূর্ণিমা আছে। তুমি কোথা থেকে বলছো? তুমি পারলে কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করো, কেননা তুমি তো 11 তারিখের আগে তো আসতে পারবে না, 17 তারিখে কিন্তু আমাকে কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছ। যদি তুমি মনে করো এখান থেকে তুমি রক্ষা পেতে চাও, কি উপায় আছে, তারখান থেকে কি কোনো মুক্তি পাবে, মুক্তির জন্য তোমার যদি আমার সঙ্গে যোগাযোগ করতে, মানে বুকিং নাম্বারটা দেখাচ্ছো, একদম 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 আপনি এখনই প্রোগ্রামের শেষে বুকিং করে নামটা লিখিয়ে নিন, বুকিংটা করে নাও, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। রাজা, এই দেখুন একদম এমন একজন ব্যক্তি ফোনে এলেন যিনি এই মুহূর্তে যে একটা সুযোগ পেলেন, এই সুযোগটা হয়তো অনেকে পান কিন্তু অনেকটা পরে পান, পরে পান, যে কারণে কাজগুলো তার আরো দেরি হয়ে যাচ্ছে। একদম, অনেকে ভাবে মানে রাজদার কাছ থেকে ফোনে লাইন পাবো তারপরে যাবো, এতে তো সমস্যা থেমে থাকে না, কেননা সমস্যা কিন্তু বাড়ে। এই যে আমাদের সৌভাগ্যের পূর্ণিমাটা নিয়ে, রাখি পূর্ণিমা নিয়ে আমি এতক্ষণ জোর দিচ্ছি, একটাই কারণ বৃহস্পতিবার করেছি, খুব ভালো দিন। বিগত 3-4 বছর কিন্তু আপনারা কিন্তু এটা পাবেন না, বিগত 3-4 বছর কিন্তু আপনারা কিন্তু এই সৌভাগ্য যোগ রাখি পূর্ণিমার দিনটা যে বৃহস্পতিবার করেছে, এটা কিন্তু 3-4 বছর আপনারা পাবেন না, অনেকটা পিছিয়ে যাবেন। প্লাস যারা বিদ্যার্থীরা যারা আছেন, তারা যদি এই সময় যারা কাজ মানে কাজ করাতে পারেন, মানে হচ্ছে শুভত্ব যদি পেতে চান, যাদের জন্মকুণ্ডলীতে চতুর্থ পতি কিংবা দ্বিতীয় পতি কিংবা নবম পতি কিংবা পঞ্চম পতি যদি পাপক জায়গা বসে থাকে, তারা অবশ্যই এই সৌভাগ্যের পূর্ণিমার দিন থেকে কাজে লাগান। যেমনি আজকে যেমনি আমাকে বিআরডি চেম্বারে পাচ্ছেন, আগামীকাল আমাকে পেয়ে যাচ্ছেন যেমনি দুর্গাপুরা বর্ধমান চেম্বার, আর 7 তারিখে যেমনি আমাকে মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। এই যে চেম্বার গুলো যে বললাম, আমার অবশ্যই সুপর্ণা বলে দেবে, তার আগে কিন্তু আমি কথাগুলো বলে দিলাম, কিন্তু যারা যারা লাইন পাচ্ছেন না তারা বসে থাকবেন না, তারা চেম্বারে বুকিং নাম্বার গুলো যাচ্ছে সেইগুলোতে নাম্বারে বুকিং করে, সেই নাম্বার গুলোতে বুকিং করে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। যারা সিনসিয়ার, যারা সিরিয়াস, তারাই বুকিং করবেন, যারা জীবনে প্রতিষ্ঠা পেতে চান। আর যদি কিছু জানতে হয়, জানলেই সমস্যা মনে হচ্ছে মিটে যেতে পারে, তাহলে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে ফোন করবেন। আর যারা মনে করছেন জানলে কোনো সমস্যা মেটে না, চেম্বারে না গেলে সমস্যার সমাধান যদি না করতে পারি, তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা একটু জেনে নিই কে আছেন ফোনে। নমস্কার, বলবেন, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন, কার ব্যাপারে জানতে? বর্তমান থেকে রিমা দাস বলছি, আমি আমার ব্যাপারেই জানতে চাই। আপনার ব্যাপারে, আপনার ডেট অফ বার্থটা? 30 সেপ্টেম্বর 2002, সময় সকাল 11:16। 30 সেপ্টেম্বর 2002 সকাল, সময় সকাল 11:16, 11:16। আর কোথায় প্লেসটা? বর্ধমান। বর্ধমান, বর্ধমানে তো 6 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা, এবং যিনি কলার করেছেন, কলার আছেন ফোনে, আমি তাকেও বলবো যে বর্ধমান দুর্গাপুর কিন্তু 6ই আগস্ট, তাহলে প্রস্তুতিটা নিশ্চয়ই নেওয়া হয়ে গেছে। যারা যারা বুকিং করে নিয়েছেন তারা সুযোগ পেয়ে যাচ্ছেন। আর দেখুন, যদি কেউ এখনো ট্রাই করেন, চান্স যদি পান, তাহলে এগোনো যাক আলোচনা। আচ্ছা, আপনার এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? মিথুন রাশি ধনু লগ্ন, মিথুন রাশি ধনু লগ্ন আদ্রা নক্ষত্র, অর্থাৎ আপনার ক্ষেত্রে মাথা গরমের প্রবণতা প্রচন্ড পরিমাণে কিন্তু বাড়ছে, খিটখিটে হয়ে গেছেন, ভালো কথা বললে একটুখানি মানে মানে কি বলবো রেগে অ্যান্সার দিচ্ছেন, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক কি না? এগুলো পাওয়া যাচ্ছে। আপনি আমার সঙ্গে ভালো করে কথা বলছেন, কিন্তু আপনার মাথার উপরে না প্রচন্ড চাপ প্লাস কোনো একটা মানে হতাশা, মানে মানসিক জায়গায় প্রচন্ড কিন্তু আপনারা টেনশনের মধ্যে দিয়ে আছেন, আর আপনার আপনার মানে এই মানে ঘুমটা মনে হয় ঠিক মতন কিন্তু হয় না, ইদানিং এই 3-4 মাস ধরে ঘুমটা কিন্তু আমার ঠিক মতন হচ্ছে না, হচ্ছে কি? আচ্ছা, আপনি আপনার লাইফে কোনো কিছু কি এখন অবধি রাজাকে জানিয়েছিলেন? বলেননি, কিচ্ছু বলেননি, পুরোটাই কিন্তু রাজা আপনার ডেটা দেখলেন এবং আপনার ব্যাপারে যা যা বলে দিয়েছেন এর মধ্যে কোনোটাও কি মিলছে না, এরকম কিছু পেলেন? আগে একটা কথা বলবো, আপনার কিন্তু ম্যাডাম একটা খুব নেগেটিভ যোগ হচ্ছে, সেটা হচ্ছে পুনর্পুজো। এই পুনর্পুজো কোনো মানুষে যদি থাকে তাহলে খুব সন্দেহ মনোবৃত্তি হয়, আপনি মানুষকে প্রচন্ড পরিমাণে একটু সন্দেহ মনোবৃত্তির আপনার সৃষ্টি হয়, মনে হচ্ছে মানুষটা আমাকে কোনো রকম ঠকাচ্ছে, কিংবা মানুষটা মনে হয় আমাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করছে, মনে হচ্ছে আমাকে একটু লুকিয়ে থাকার চেষ্টা করছে, এমন কিছু আপনার মনে হয় কিনা? ইয়েস অর নো? অনেক ক্ষেত্রে মনে হয়। স্কিনের সমস্যা হয়েছে তোমার? আমি আসছি, তোমার স্কিনের সমস্যা হয়েছে? স্কিনের সমস্যা?
তুমি বর্তমানে থাকো লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান করছি দু বছর ধরে এবং ডেটটাও বলে দিলাম আমি এইজন্য মানে যাই হোক আপনি আজকে একটা বড় সুযোগ আপনার হাতে আছে এই সুযোগটাকে পারলে এক্ষুনি কাজে লাগিয়ে নিন আজকে এখন ফোনে তো কথা বলছেনই বটে বাট বর্ধমান চেম্বারে 6 তারিখ 6 আগস্ট মানে বুঝতে পারছেন তো কবে কবে 6 তারিখ বললেন তো আগামী কাল ঠিক আছে আগামী কাল তোমার এখানে দেখতে পাচ্ছি তোমার কর্মযোগ খুব ভালো আছে তুমি কিন্তু তুমি কর্মের জন্য চেষ্টা করো তুমি তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে কিন্তু সরকারি সমতুল্য চাকরি সরকারি চাকরি নয় সরকারি সমতুল্য চাকরি এই জায়গাটা তোমার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কোনো টিউশনই করো কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হলে তোমার ক্ষেত্রে ভালো হবে ঠিক আছে ভালো থেকো দেখো সুপর্ণা যা যা গুলো বললাম সেগুলো কমিউনিয়ন কিন্তু তার কিন্তু মিলে গেল এটাই হচ্ছে ঘটনা জ্যোতিষ শাস্ত্রটা মানে মানে এখানে কিন্তু মানে দেখা বোঝা যায় জন্ম ছক বলে এটা তো আমার কথা নয় জন্ম ছক যেটা বলছে সেটা আমি কিন্তু বলছি এটা কোনো মন জাগানোর কথা নয় ওনার কাছ থেকে শুনে নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যে মনোবৃত্তি মানে মানসিক জায়গা ডিস্টার্ব ওনার যে ঘুম হচ্ছে না রাতে ওনার যে স্কিনের সমস্যা এইগুলো থেকে গায়ে একটা কাটা দিয়ে ওঠে যে রাজদাই কথাগুলো কি করে বলছে তার মানে মানে টিভির উপরান্তে যারা আছে তার রাজদা তাদেরকে না দেখে কথাগুলো কি করে বলছে তার মানে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থানটা কতটা ভাইটাল হলে জীবনে চলার পথে জন্ম কুণ্ডলীটা কতটা তাহলে ভাইটাল প্লাস হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো যেগুলো আছে যতক্ষণ না সেগুলো প্রোটেকশন না নেবেন ততক্ষণ কিন্তু ওখান থেকে রেহাই পাবেন না প্রোটেকশন নিয়ে শুভ শুভ দিনগুলোকে কাজে লাগান খুব ভালো থাকতে পারবেন আপনারা হ্যাঁ কে আছেন ফোনে নমস্কার বলবেন হ্যালো নমস্কার নমস্কার জয় শ্রী কৃষ্ণ বলুন বলুন এই ছেলের ব্যাপারে জানি ছেলের জন্ম তারিখটা বলতে হবে ছেলের জন্ম তারিখ 2010 29 নভেম্বর টাইম হ্যাঁ 2010 কটায় টাইমটা বলুন জন্ম সময়টা যদি বলেন জন্ম সময়টা 10:15 সকালে হ্যাঁ সকাল জন্মস্থান কোথায় বহরমপুর এখন আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে আমি বহরমপুর থেকে বলছি বহরমপুর থেকে বলছেন বহরমপুরে আমার চেম্বার আছে আপনি জানেন তো হ্যাঁ আমি জানি আচ্ছা কোন চিরাপুরি থেকে এসেছিল চিরাপুরি থেকে লাগবে আচ্ছা প্রোগ্রাম কতদিন ধরে দেখা হয় আমি দেখি রাজদার প্রোগ্রাম আমি অনেকদিন ধরেই দেখি অনেকদিন ধরে দেখেন তাহলে বহরমপুরে তো রাজদা প্রায়শই চেম্বার করেন প্রত্যেক মাসে যাওয়া হয় বহরমপুর আপনি তাহলে এই প্রবলেমটা যেটা নিয়ে এখন কথা বহরমপুরে আপনি বসে বলে একটু ফোনটা করলাম হ্যাঁ তা ফোনে তো পাচ্ছেনই কিন্তু চেম্বারে না গেলে গোপন কথাগুলো তো এখানে বলতে পারবে না না আপনি একটু ছেলের ব্যাপারে ওই জানার পড়াশোনা তো স্বাভাবিক একটু কোনো বলতে চায় না আমার কথাই শুনতে চায় না তাই শুনতে চাইছে না তাহলে আমি বললে আমি আমি এখান থেকে বলে দিলে আমি এখান থেকে বলে দিলে ছেলে কথা শুনবে হ্যালো হ্যাঁ দিদি ভাই বলছি আমি যদি এখান থেকে বলে দেই তাহলে কথা শুনবে না শুনবে না যেতে হবে যেতে হবে ঠিক জন্ম বার হচ্ছে সোমবার সিংহ রাশি রাত থেকে কমাতে হবে তো এত মুখে এত তর্ক করলে হবে কি করে আপনারা তো কিছু মনে করবেন না ছেলেকে প্রচন্ড পরিমাণে আশকারা দিয়ে ফেলেছেন কতটা ভুল কিনা বলুন তাহলে একটু নিজেরা একটু ইয়ে হন ছেলেকে দোষ দিলে হবে আপনি ছেলেকে দোষ দিচ্ছেন আপনারা নিজেরা ছেলেকে পুরো আশকারা দিয়ে মাথায় জড়িয়ে রেখে দিয়েছেন এই জায়গাটাকে ঠিকঠাক করুন পড়াশোনা করুন যেটা বলছেন সেটা করে দিচ্ছেন যেটা বলছে সেটা শুনছেন আপনারা তো মা আপনারা তো গার্জেন আপনি এই কম বয়স ছেলে 12 বছর বয়স আপনি ছেলেকে ভয় পান কতটা কি ভুল বললাম না ঠিকই বলছেন কথা যখন ঠিক বলছি সেটা কাজে সেটা পরিণত হবে তার জন্য আসতে হবে আপনি ছেলেকে ছেলে আপনাকে ভয় পায় না আপনি ছেলেকে ভয় পান 12 বছর মাত্র বয়স ছেলে কি আপনাকে খেয়ে নেবে না কিছু করে নেবে সেমন নয় মুখে বড় বড় কথা বললে হবে না আপনি চেম্বারে যোগাযোগ করুন ছেলের একটা ফাড়া আছে সেটা কি জানেন কোনো অঙ্গহানি কোনো রকম চোট আঘাত কিছু লেগেছিল সন্তানে হ্যাঁ লেগেছিল তার এখনো লাগবে তো ভাল লাগবে সেটা দেখতে আপনি পারলে যোগাযোগ করুন ম্যাডাম জানলে হবে না অনেক প্রবলেম আছে লৌহ পায়া থাকলে ভালো হয় না যাদের জন্ম কুণ্ডলীতে লৌহ পায়া আছে তারা 43 জন্ম হওয়ার পরে 43 দিনের পরে যদি লৌহ পায়া দোষ যদি না কাটান তাহলে কিন্তু সন্তান আপনাদের গার্জেনের মাথার উপরে বস থাকবে গার্জেনদের বাবার মাথার উপরে সন্তান বস থাকবে যেসব জাতিকাদের জাতক জাতিকাদের লৌহ পায়া তাম্র পায়া হজত পায়া তাদের কিন্তু এই তিনটে পায়ার জাতক জাতিকারা বাবা মাদের উপরে কিন্তু বস থাকবে তাদের সন্তানরা এটা কিন্তু মাথায় রাখবেন সন্তানদের বাবা মারা কিন্তু ভয় পাবে বুঝতে পেরেছো এটা কিন্তু দেখা যাচ্ছে লৌহ পায়া একদম ভালো নয় এই যোগটাকে আগে কাটান এই পায়াটাকে জন্মাবার হবার পরে যাদের লৌহ পায়া অনেক জ্যোতিষীরা জেনে নিন আপনারাও
আমরা যেহেতু সেবামূলক লাইনে আছি, আমি আমি চাই আমার কাছ থেকে অনেক জ্যোতিষীরা জেনে তারাও যেন আরো দশজনকে উপকার করতে পারেন, আরো দশজনকে যেন সেটা যেন করতে বলেন। 43 দিনের পরে একটা ক্রিয়া করতে হয়, 43 দিনের পরে একটা ক্রিয়া করতে হয়, যাদের লৌহ পায়া, যাদের তাম্র পায়া, যাদের হজত পায়া, এই তিনটে পায়ার জাতক জাতিকাদের রূপো আর হচ্ছে সোনা মানে স্বর্ণ, এই পায়াগুলো কিন্তু খুব ভালো পায়া। এই বাকি যে তিনটে পায়া বললাম, এই পায়া যদি হয়ে থাকে তাহলে কিন্তু কোনো ছকে কোনো দোষ দেখতে লাগবে না। প্রথম দোষ কাটাতে হবে এই লৌহ পায়ার দোষটা, এইটাকে খণ্ডন করুন, তা না হলে কিন্তু আপনার সন্তান কিন্তু কোনো কথা শুনবে না, আপনার সন্তানের কাছ থেকে আপনি ভয় ভীতি পাবেন, সন্তান আরো উচ্ছৃঙ্খল সৃষ্টি হবে। এই যোগটাকে, এই অশুভ যোগ দোষটাকে আগে কাটান, তাহলে কিন্তু অনেকটা রেহাই পাবেন। প্লাস কি বিষ্কুম্ভ যোগে জন্ম, এটাও কিন্তু ভালো না, যোগটা একদম ভালো পায়নি। যেটা আমি আলোচনা করবো আজকে টোটকা যাওয়ার আগে একটু বলে দিই, সুপর্ণা চেম্বার বলার জন্য পাগল হয়ে গেছে, অবশ্যই সেটা বলে দিই, তখন আমি একটা টোটকা বলে দেবো। আমরা একটু আমাদের ভিউয়ারদেরকে জানিয়ে রাখি, সকল দর্শক বন্ধুরা যারা যারা প্রোগ্রাম দেখছেন, বর্ধমান দুর্গাপুরে কিন্তু 6 তারিখ একদম মাতের মানে কালকেই বলা যেতে পারে, তাই হোক, তাই 6ই আগস্ট, মেচেদা 7 তারিখ, ব্যারাকপুর 9 তারিখ, দক্ষিণেশ্বর 10 তারিখ, গড়িয়াহাট 11 তারিখ, মেদিনীপুর পেয়ে যাচ্ছেন 13 তারিখ, বহরমপুর 16 তারিখ, কৃষ্ণনগর 17 তারিখ, মালদা 20 তারিখ। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আমি আপনাদের জন্য সবসময় ভালো কিছু দেওয়ার জন্য আসি, যেন যেন আপনাদের কিছু উপকার পান আপনারা। সন্তানদের পরীক্ষা যেতে যাবার আগে দেখবেন শরীর খারাপ দেখবেন, বহু সন্তানের দেখেন হবে হয়, পরীক্ষা দিতে গেলে ভয়, পরীক্ষা দিতে গেলে হাত পা কাঁপছে, পরীক্ষা দিতে গেলে ঘাম হচ্ছে, গা হাত পা ঘেমে যাচ্ছে, এরকম হয়। সেক্ষেত্রে কি করবেন, পরীক্ষার কয়েকদিন আগে একটা সাদা কাপড়ের মধ্যে আমরা অল্প চুনের ডালা, একটা চুনের ডালা নেবেন আর 5 ছেঁড়া পেরেক, চুনের ডালা আর 5 ছেঁড়া পেরেক ছেলের, আপনার যে সন্তান পরীক্ষা দিতে যাচ্ছে তার মাথার উপরে 7 বার ঘুরিয়ে সেটাকে আমরা পুকুরে ফেলে দেবেন। খুব সহজ টোটকা, খুব জাগ্রত টোটকা, খুব যারা যারা কাজ পেয়েছেন টোটকাটা, সেই টোটকাটা কিন্তু আমাদের দিলাম, কেননা যে যে টোটকাগুলো করে আমরা, আমি দেখি যেসব ক্লায়েন্ট আমি টোটকাগুলো দেই, তারা যখন কাজ পায় সেই টোটকাগুলো কিন্তু আমি দেবার চেষ্টা করি, যেন সেইগুলো করে আমরা যেন ভালো থাকতে পারে, যেন হাজার হাজার ব্যক্তি যেন সন্তান যেন ভালো থাকতে পারে। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, সময় আর নেই, যাওয়ার আগে বুকিং নাম্বারটা আপনারা ভালো করে নোট করে নিন, ভালো করে সেভ করে নিন, 9831060990074684862। সামনে সৌভাগ্যের পূর্ণিমা 11 তারিখ বৃহস্পতিবার, অবশ্যই শুভ দিন দেখে কাজে লাগান, রাশিকাল গোলকার গোলকার আর সাকসেস কার, যারা স্থায়ী প্রতিকার করছেন তারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, সঙ্গে আছে গোল প্যাকেজ, আর সৌভাগ্যের আলো বলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্য, সম্পূর্ণ কিন্তু মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে সিও সাকসেস পাওয়া যায়, গুড়ো দোষ কাটান, গুড়োই ফেলে কিন্তু মানুষ কিন্তু ঘোরে, রত্ন বললে রত্নই কিন্তু হয়। এই বলেই অনুষ্ঠান শেষ করলাম, আগামীকাল আবার দেখা হবে ঠিক রাত 8:25, ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের